গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপক দে। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগতম জানাচ্ছি। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আজকে হচ্ছে শুক্রবার আর আমি বৃহস্পতিবার দিনকে ব্লগ করিনি আর আজকে আর ব্লগটা দিতে পারিনি আমি। তো চলো আজকে আমি একেবারে সব কাজকর্ম করে আমার বর খেয়ে দিয়ে চলে গেছে, তারপরেই আমি স্নান টান করে পুজো দিই, তারপর তোমাদের সাথেই কথা বলছি। আর এখন আমি খাবো বলে ভাত আর ডিম ভাজা করে নিয়ে এসেছি, মানে ভাত ডিম ভাজা পেঁয়াজ টমেটো লঙ্কা একসাথে কড়াই ফেলে গরম করে একেবারে নিয়ে চলে এসছি, ওটাই খাবো আজকে ভাত ভাজা। তো চলো, আর আজকে রান্না হবে গোলা মাছের ঝাল করবো আলু পেঁয়াজ টমেটো দিয়ে, তোমরা দেখতে পাবে নিশ্চয়ই। একটু শেয়ার করবো তোমাদের সাথে, সবসময় শেয়ার করতে পারি না যে কী করছি বা কী করছি, সব কিছু শেয়ার করা যায় না যেহেতু ফোন স্ট্যান্ডটা নেই, তো ওই জন্য খুবই অসুবিধা হয় আমার। তো চলো এখন আমি খেয়ে নিই, তারপরে আবার রান্নাঘরে কি তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমার বর আজকে খেয়ে গেছে ভাত আর সোয়াবিন আলুর তরকারি করেছিলাম, সেটা আমার বর খেয়ে গেছে। আর আমি ডিম নিয়ে এসেছিলাম, ডিম খাই না বলে ওই জন্য ডিম ভাজা করছি, তো ওটাই আমি খাবো। তো চলো আমি খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরে চলে এসেছি, এখানে সব আর কি গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি হাতের কাছে। এখানে মাছ ভাজছি আমি, আর এখানে টমেটো পেঁয়াজ ধনে পাতা আছে, আর এগিয়ে যে দেখো মাছটা ভাজতে গিয়ে ভেঙে গেছে। তো যাই হোক রান্নাটা করিয়ে, আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর আমি রান্নাবান্না করি, তারপর তোমাদের সামনে আসলাম কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। খুবই মনোযোগ দিয়ে তোমরা শুনবে, আর কেউ স্কিপ করবে না ভিডিওটা, তাহলে কি তোমরা কেউ পুরোটা বুঝতে পারবে না। আমি একেবারে খাতায় কলমে লিখে নিয়ে, তোমরা তো বুঝতে পারছো না, খাতায় কলমে লিখে নিয়ে আমি নিজে যদি ভুলে যাই, তো খাতায় লিখে নিয়ে তারপরে বসেছি তোমাদের সাথে শেয়ার করব ব্যাপারটা কী হচ্ছে। তো চলো আমি তোমাদেরকে বলি, আমি এই কিসের ওপরে ভিডিওটা করছি যে তোমাদের যে যারা নতুন ইউটিউব মানে খুলেছো, কীভাবে কী ভিডিও করবে, কীভাবে কী ভিডিও করবে না, এই কথাগুলোই আমি তোমাদেরকে বলতে এসেছি। তো চলো স্টার্ট করা যাক ভিডিওটা। ফার্স্টে তোমাদেরকে বলবো যে ইন অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল মানে হচ্ছে কি, যে তোমরা যে টাইটেলটা দিচ্ছ যার ওপরে তোমরা ভিডিওটা করছো, তো সঠিক টাইটেলটা দাও। আর টাইটেল যখন লিখবে তোমরা হচ্ছে প্লিজ ইংলিশে লিখবে, মানে হয়তো আমি কি করছি এটা যদি ইংলিশে লিখতে না পারো, তো ওখানে আমি এ এম আই আমি বলে ইংলিশে লেখো, বলে এরকমভাবে টাইটেলটা লেখো, বাংলায় টাইটেল লিখবে না। ইংলিশে টাইটেল লিখলে কী বলো তো, যখন তোমার চ্যানেলটা যখন মনিটাইজেশন হয়ে যাবে তখন কিন্তু ইউটিউব হচ্ছে কি তখন তোমার চ্যানেলটাকে গ্রো করবে। তো তার জন্য হচ্ছে কি বাংলা টাইটেল না লিখে ইংলিশে লেখো, এটা আমিও ভুল করেছি। আশা করছি তোমরাও যাতে ভুল না করো, যাতে যারা কি নতুন ইউটিউব খুলছো তো তারা যেন ভুল না করো, আমি এই জিনিসটা তোমাদেরকে বললাম। আমিও অনেক ভুল করেছি, আমার এই জিনিসগুলো শুধরে নিতে হবে, মানে ঠিক করতে হবে এবার থেকে। তো মানে ইন অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল যেটা বললাম, যে তোমরা যে টাইটেলটা লিখছো ওটা ভালো করে টাইটেলটা লিখবে, যাতে যখন তোমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে, যাতে ওই নামটা যেন খুললেই সঙ্গে সঙ্গে যেন আপনার চ্যানেল যেন খুঁজে পাওয়া যায়। তো তার জন্য হচ্ছে কি ইন অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল, এটাই তার মানে, ঠিক আছে। এবারে আমি যেটা বলবো, ইন অ্যাপ্রোপ্রিয়েট থাম্বনেল।
তো থাম্বনেলটা কি বলছে তোমরা অনেকে জানো, অনেকে যারা নতুন ভিডিও করছো অনেকে থাম্বনেল দেয় না, থাম্বনেল না দিয়েই ভিডিও ছেড়ে দেয়। তো মানে অনেকে যেমন ভিডিও করছে তেমনই ভিডিও ছেড়ে দেয়, থাম্বনেল কোনো অনেকে থাম্বনেল জিনিসটাই জানে না থাম্বনেল মানেটা কি। থাম্বনেল মানে হচ্ছে যে তুমি যে যেটার ওপরে ভিডিও করছো তো সেটাই হচ্ছে কি থাম্বনেল। আর যেটার ওপর ভিডিও করছো, যে হয়তো তুমি হয়তো ভিডিও করেছো যে আমি কিছু কেনাকাটা করেছি বা আমি এই জিনিসটা খাচ্ছি বা এই হয়তো কিছু একটা এমন কিছু হলো যেটা অবাক করা জিনিস, সেই জিনিসটা নিয়েই তুমি হয়তো ভিডিওতে তুমি টাইটেল দিলে। তো টাইটেল তো দিলে ঠিক আছে, এবার থাম্বনেলটা তো তোমাকে ঠিক মতো করতে হবে যাতে সেই থাম্বনেলটা দেখেই তোমার সেই ভিডিওতে ক্লিক করে যাতে তোমার ভিডিওটা দেখে। তো থাম্বনেলে এমন কিছু দিতে হবে যে যার উপর তুমি ভিডিওটা করছে বা অবাক করা জিনিসটা হলো, তো সেই থাম্বনেলে গিয়ে সেখানে গিয়ে পিক্সেল অ্যাপে গিয়ে সেই ছবিটা পিক্সেল অ্যাপে গিয়ে সেভ করে তো সেই ছবিটা নিয়ে থাম্বনেলে সেটিং করতে হবে ওআইটি স্টুডিওতে গিয়ে, ঠিক আছে। তো এরকম থাম্বনেলে নিয়ে অনেকে আছে বাজে বাজে ছবি দেয় বা যেটার ওপরে ভিডিও নেই সেরকম ভুলভাল ছবি দিয়ে দেয়, এটা করলে কিন্তু হবে না। থাম্বনেল দিতে হবে যাতে হ্যাঁ ওইটার ওপরেই ভিডিও করেছে এই মেয়েটা বা এই ছেলেটা, ওটার ওপরে ভিডিও করেছে, তবেই কিন্তু সবাই তোমার ভিডিওটা ওই ভিডিওটা দেখে মানে থাম্বনেল দেখেই কিন্তু তোমার ভিডিওটা দেখবে, ঠিক আছে। এটাই হচ্ছে কি ইনঅ্যাপ্রোপ্রিয়েট থাম্বনেল। তো চলো নেক্সটটাও তোমাদেরকে বলি। এবার আমি যেটা তোমাদের সাথে বলবো, এক্সেসিভ সোশ্যাল মিডিয়া শেয়ার। এটার মানে হচ্ছে যে তোমরা যে ভিডিওগুলো করছো তো তোমরা মনে করছো যে আমার অনেক কটা বন্ধু আছে বা ফেসবুকে আমার 4,000-5,000 বন্ধু আছে, তো তাদেরকে আমি সবাইকে ছেড়ে দেবো, ভিডিওগুলো শেয়ার করে দেবো, দিলে তারা আমার ভিডিও সবাই দেখবে বা লাইক কমেন্ট ভিউজ হবে। তো এটা করো না, এটা করলে কিন্তু তোমার ভিডিওটা কিন্তু ক্ষতি হবে, এটা আমারও অনেক ক্ষতি হয়েছে। তো আমি চাই তোমাদেরও যেন এই জিনিসটা না হয়। আমি কী করতাম যে আমার ফেসবুকে তো অনেক বন্ধু আছে, ওদেরকে দিয়ে দিলে ওরা ভিডিওটা দেবে বা লাইক কমেন্ট করে দেবে, কিন্তু ওই জিনিসটা করলে হবে না। তুমি এমন কোনো বন্ধুকে দাও বা বান্ধবীকে দাও যে তোমার ভিডিও তারা দেখবে, 4-5 মিনিট দেখলে তাই কিন্তু অনেক কিন্তু, ঠিক আছে। তো 4-5 মিনিট দেখলে তবে কিন্তু ওয়াচ টাইমটা হয়। তো এমন কোনো বন্ধুকে দাও যাতে তোমার ভিডিওটা পুরোটা দেখে বা হাফটা দেখে। এ অনেকে আছে ভিডিও দিয়ে দিলাম, আমি যেরকম ভিডিও দিয়ে দিলাম অনেকে আছে লাইক তো করে দেয় কিন্তু ভিডিওটা কিন্তু দেখে না, যখন না দেখে ওটাই কিন্তু খারাপ, ঠিক আছে। আর যে বেশি বেশি করে শেয়ার করা এটা কিন্তু একদমই উচিত না, মানে জিনিসটা খারাপ স্ট্রাইক করতে পারে জিনিসটার ওপরে। তো তার জন্য বেশি বেশি করে শেয়ার করবে না, তুমি যেরকম পারবে তুমি ভিডিও করো, যেরকম হয়তো তুমি মনে করছো শেয়ার করছি আমার ভিউজ হচ্ছে, কিন্তু ওই জিনিসটা কিন্তু ভিউজ হবে না, লাস্টে তোমার ভিউজ কিন্তু আরও কমে যাবে। কমে যাবে বলতে ভিউ একদম ওই তুমি শেয়ার করছো যে না শেয়ার হয়ে গেছে কিন্তু তুমি মনে করছো তোমার ভিউজ হচ্ছে কিন্তু তোমার কিন্তু ভিউজ হবে না, এই জিনিসটা কিন্তু খারাপ, ঠিক আছে। তো তুমি হোয়াটসঅ্যাপ বলো, ফেসবুক মেসেঞ্জার, ইনস্টাগ্রাম কোথাও ছাড়বে না, তোমার ভিডিও তুমি ছেড়ে দেবে আপনি আপনি শেয়ার হয়ে যাবে। এবারে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করবো আপলোড টাইম। আপলোড টাইমটা তোমরা সবাই জানো, আপলোড টাইমে যেটা হচ্ছে যে তুমি ভিডিও করা হয়ে আছে তোমার 12টার মধ্যে বা 1টার মধ্যে এডিট হয়ে আছে, রাত 12টা-1টার মধ্যে এডিট হয়ে যাচ্ছে ভিডিও শেষ, তোমরা সেই সময় ভিডিওটা ছেড়ে দিচ্ছ, কিন্তু এটা করা উচিত না। আমরা যেরকম ভিডিও ছাড়ি 7টা এডিট ফেডিট করে নিই তখন টাইম পাই, তখন 7টা-8টা-9টার সময় আমরা ভিডিওটা আপলোড করে দিই, কিন্তু সেই সময় তো অনেকে অন থাকে না ইউটিউবে যে ছাড়লেই বা সঙ্গে সঙ্গে দেখবি বা, তো এরকম তো করা উচিত না। যে একটা টাইম মেনটেন করো যে এই টাইমের মধ্যে আমি ছাড়বো বা আজকে আমি এই টাইমে ছেড়েছি কালকে আমি এই টাইমের মধ্যেই ছাড়বো, এই জিনিসটা কিন্তু ফলো করতে হবে। বা যারা যারা আর কি পুরাতন ইউটিউবার আছে তারা কখন ছাড়ছে তাদের ভিডিওগুলো তোমরা ফলো করো, তারা কখন কখন ছাড়ছে সেই টাইমে তোমরা ছাড়ো, তবে তোমাদের ভিডিওগুলো তবে কিন্তু ভিউজ হবে আর সবাই তখন কিন্তু দেখবে, ঠিক আছে। এই আপলোড টাইমটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, ওই উল্টাপাল্টা টাইমের মধ্যে ভিডিও ছাড়লে কিন্তু হবে না, তাহলে কিন্তু সব গোলমাল পাকিয়ে যাবে, যেরকম আমার হয়েছে। আমি যখন টাইম পাচ্ছি তখন ভিডিও ছেড়ে দিচ্ছি, ওদিকে ভিউজ হচ্ছে না, ভিউজ হচ্ছে কিন্তু ভিডিও ওয়াচ টাইম বাড়ছে না, এটাই খুব সমস্যা। তো যাই হোক, এটাই তোমাদের বলা আপলোড টাইম। আর নেক্সট বলছি, নেক্সট হচ্ছে স্প্যামিং ইউটিউব কমেন্ট। এইটার মানে হচ্ছে কি যে তুমি অনেকের ভিডিওতে গিয়ে বলো যে আমার আমি ভিডিও করেছি বা আমার ভিডিও গিয়ে তুমি দেখো, আমি আমি আপনার পরিবারে গিয়ে গিফট দিয়ে এসেছি, আমি গিফট দিয়ে এসেছি, আপনি আমার পরিবারে আসুন আপনার ভালো লাগবে, এই জিনিসটা কিন্তু করবেন না। এই জিনিসটা আমি অনেকবার করেছি, আমার ভিডিওতে অনেকেই করে, কিন্তু আমি বলতে চাচ্ছি এই জিনিসটা করবেন না, যেহেতু আমি এই জিনিসগুলো আমি ভিডিও দেখে আমি আপনাদেরকে বলছি, আমি মিথ্যা কথাও বলছি না আর
আর সত্যি কথা বলছি না, মানে সত্যি কথাই বলছি, যেটা আমি দেখেছি সেই কথাটাই আপনাকে আমি বলছি। যে আপনি কমেন্ট করে বলবেন না যে সাব ফর সাব, মানে যে আমি আপনাকে সাবস্ক্রাইব করেছি বা আপনি আমাকে সাবস্ক্রাইব করুন, এই কথাগুলো করবেন না। তাহলে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু স্ট্রাইক পড়ে যাবে, মানে যখন মনিটাইজেশন হবে আর মনিটাইজেশন আপনার যখন চ্যানেলটা হবে তখন কিন্তু খুব ক্ষতি একটা হবে। তো তার জন্য যে আপনার ভিডিও যেরকম আছে সেরকম, তা আপনি রেগুলার ভিডিও ছাড়তে থাকুন, তবেই কিন্তু আপনার ভিডিও ভিউজ হবে, তবেই সাবস্ক্রাইব হবে। ওই কারোর চ্যানেলে গিয়ে বলবেন না যে আমার ভিডিওটা বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এই জিনিসটা কিন্তু করবেন না। আমি অনেকবার ভুল করেছি, আশা করি আপনারা আর দ্বিতীয়বার করবেন না। তো চলো দেখতে থাকো নেক্সট আমি কী বলছি। নেক্সট হচ্ছে ব্যাড অডিও। ব্যাড অডিও মানে বুঝতে পেরেছে খারাপ কোনো গান টান দিলে হবে না, বা এরকম যে আমি হয়তো ব্লগ করছি বা আমি আপনাদের সাথে কথা বলছি পাশের কোনো আওয়াজ ফাওয়াজ করলে হবে না। অনেক আমি যে কথাগুলো বলছি আপনারা হয়তো শুনতে পাচ্ছেন না, অথচ যে পাশ ব্যাকগ্রাউন্ডে যেসব গান বাজনা বা উল্টাপাল্টা আওয়াজ, এইসব আওয়াজ যদি আপনাদের কানে যদি পৌঁছে, তো আমার যেসব গুরুত্বপূর্ণ কথাগুলো বলছি আপনারা এই কথাগুলি শুনতে পারবেন না। তো তার জন্য কোনো খারাপ গান দিতে হবে না বা আশেপাশে কোনো আওয়াজ হবে না, এমন একটা জায়গায় ভিডিও করতে হবে, শান্তশিষ্ট জায়গা, যে কোনো আওয়াজ করলে হবে না। আপনারা পারলে দরজা লাগিয়ে ভিডিও করুন, কিন্তু কোনো জায়গায় গিয়ে যেন গান ফানের এরকম আওয়াজ হয় না। যে হয়তো আপনি এরকম আছে যে টিভির সামনে ভিডিও করছেন, তবে কিন্তু আপনার ভিডিও কিন্তু কপিরাইট হবে। তো টিভির সামনে বলো বা হয়তো কোনো এক জায়গায় হয়তো যাচ্ছ তুমি, তো সেখান থেকে হয়তো বক্সের আওয়াজ হচ্ছে, আপনার ফোনের মধ্যে ঢুকে গেছে কিন্তু বক্সের আওয়াজটা, তো সেখানে কিন্তু আপনার ভিডিও কিন্তু কপিরাইট হবে। তো এটা খেয়াল রাখবে, যেখানে গান বাজনা হচ্ছে বা টিভি চলছে সেখানে কিন্তু একদম ভিডিও করা যাবে না, কপিরাইট হবে। আর আপনার যে গানগুলো দেবেন আপনি, সেই গানগুলো যেন পুরো একদম ক্লিয়ার থাকে, আর এমন গান দেবেন যাতে কপিরাইট যেন না হয় সেই সব গানগুলো। তো চলো এইটা বললাম ব্যাড অডিও, যে আশেপাশে কোনো যেন আওয়াজটা যেন না হয় সেটাই বললাম ব্যাড অডিও। তো নেক্সট তোমাদেরকে বলছি আর একটা, তো আমি তোমাদেরকে লাস্ট একটা বলবো, আপলোড ফ্রিকোয়েন্সি। তো এইটার মানে হচ্ছে যে তোমরা হয়তো যে দুদিন ছাড়া ছাড়া হয়তো ব্লগ দিচ্ছ বা রান্নার ভিডিও দিচ্ছ বা ডেলি ব্লগ করছো, এইসবগুলো করছো, যেরকম আমি যেরকম তোমাদের সাথে ভিডিও শেয়ার করি প্রত্যেক দিনের ভিডিওটা আমি ছাড়ি। হয়তো আজকে যেটা করছি, আজকে হচ্ছে শুক্রবার, আজকে শুক্রবারের ভিডিওটা আমি করে রাখছি, রাত্রির অবধি আমি এডিট করে নিচ্ছি, শনিবার দিনকে আমি ছাড়ছি। শনিবার দিনকে সারাদিনের ব্লগ করে আমি সেই ব্লগটা এডিট করে রবিবার দিনকে ছাড়ছি, বা আমি এই যেরকম বৃহস্পতিবার দিনকে ব্লগটা দিতে পারেন, এটা অসুবিধা নেই। তুমি যদি প্রত্যেক দিন যদি ভিডিও না ছাড়ো বা 5 দিন ভিডিও দিয়ে তুমি আবার 15 দিন 20 দিন 1 মাস গ্যাপ রেখে দিয়েছো ভিডিও যদি না ছাড়ো, তবে কিন্তু তোমার ওয়াচ টাইমটা কিন্তু কমে যাবে। এটা মনে করো না যে আমার ওয়াচ টাইম 1000 আছে, যে আমি এখন ভিডিও করছি না, ঠিক আছে অসুবিধা নেই পরে করবো, আবার ওয়াচ টাইম করে নেবো, এটা করলে হবে না। কিন্তু তুমি কিন্তু প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে হবে। যেহেতু তুমি নতুন ইউটিউব তো খুলছো বা নতুন ইউটিউবে তুমি ভিডিও চালু করছো, তোমাদের কিন্তু প্রত্যেক দিন কিন্তু রেগুলার ভিডিও আপলোড করতে হবে, নাহলে কিন্তু তোমাদের ওয়াচ টাইমটা হবে না। প্রত্যেক দিন কেন আপলোড করতে বলছি, যেহেতু প্রত্যেক দিন আপলোড করলে তবে তোমার সব বন্ধুরা তোমাদেরকে দেখবে, আর যদি তুমি যদি 1 মাস 1.5 মাস পর যদি ভিডিও আপলোড করো, তবে কিন্তু তোমার পুরাতন বন্ধুরা কিন্তু তোমাদেরকে খুঁজে পাবে না, আর তোমাদের ভিডিও নোটিফিকেশানে ভালো করে আসবে না, তোমার পুরাতন বন্ধুরা তোমার ভিডিওগুলো আর দেখতে পাবে না। তো তার জন্য তোমরা যে যারা নতুন ইউটিউবার আছো, তো তারা প্রত্যেক দিন ভিডিও আপলোড করো, আর কোনো দিন গ্যাপ দিও না যে আজকে ভিডিও করছি ঠিক আছে কালকে আর করবো না, পরশু দিন আর করবো না, ঘুরে আসি কোথাও থেকে একটা, কিন্তু প্রত্যেক দিন কিন্তু ভিডিও আপলোড করতে হবে। হ্যাঁ ঠিক আছে, তুমি যদি ভিডিও আপলোড না করতে পারো, তবে কিন্তু তোমার ভিডিও কিন্তু আর গ্রো হবে না। কথা বলতে বলতে গুলিও যাচ্ছে তোমাদেরকে শেয়ার করতে গিয়ে, এইসব এইরকম ভিডিও আমি যেহেতু দ্বিতীয়বার মানে কোনোদিন করিনি, আজকে প্রথম করছি, তো তার জন্য একটু গুলিয়ে যাচ্ছে, তোমরা কিন্তু একটু মানিয়ে নিও ঠিক আছে। তো যাই হোক, যেটাই বলছিলাম যে তোমরা প্রত্যেক দিন ভিডিও আপলোড করো যাতে তোমাদের ভালো হবে, আর তোমরা কিন্তু ডেলি ব্লগ যদি করো তো খুবই ভালো হয়। আর যে রান্নার চ্যানেলগুলো আছে ওটা বেশি, রান্নার চ্যানেলগুলো কী বলো তো, যে হ্যাঁ সপ্তাহে 2-3টে ভিডিও করো ঠিক আছে, তোমরা কিন্তু মনে রাখতে হবে যে আমি সোমবার দিনকে একটা ছেড়েছি, আমি তাহলে ঠিক আছে মঙ্গলবার ছাড়বো না, বুধবার একটা ছাড়বো। তো এরকম একদিন ছাড়া ছাড়া তুমি ব্লগ করো তাও কিন্তু হবে, কিন্তু তুমি যদি একদিন একটা ব্লগ ভিডিও করে সেটা তোমার হয়তো অনেক ওয়াচ টাইম হয়ে গেলো, অনেক ভিউজ হয়ে গেলো, তুমি মনে করো না আর ছাড়বো না, আবার 1 মাস পর ছাড়বো, এরকম করলে কিন্তু হবে না, তোমার কিন্তু ভিডিও কিন্তু অনেক কমে যাবে, ভিউজ কমে যাবে, অনেকে তোমার ভিডিও আর দেখবেই না। তো তার জন্য তোমরা প্রত্যেক দিন ডেলি ব্লগ দাও, তোমাদের কিন্তু খুব সুবিধা হবে ঠিক আছে। এই কথাটা বললাম, আমার আর কিছু বলার নেই, আবার আমি কিছু যদি জানতে পারি তোমাদের সাথে শেয়ার করব।
ভিডিওটা বেশি দূর এগোবো না, আমার এই কিছু কিছু টিপসগুলো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তোমরা প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। যারা যারা আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার পর পাশে থেকে বেল বাটনে হিট করো। তো চলো এখন টাটা বাই, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করলে আমি।